ডলার কারসাজিতে জড়িত ব্যাংকগুলোকে জরিমানা করা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে জরিমানা করা হয়েছে 10 ব্যাংককে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে আমদানিকারকের কাছে ডলার বিক্রির অপরাধে বেসরকারি খাতের 10 ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে এই জরিমানা করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের 109-এর সাত ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে 1,00,000 টাকা করে জরিমানা করা হয়। বেশি দামে ডলার বিক্রি করার অভিযোগে বেসরকারি খাতের 10 ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত মাসে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করার প্রক্রিয়া শুরু করে। ডলার বেচাকেনায় কারসাজিতে জড়িত 10 ব্যাংকের মধ্যে প্রচলিত ধারার 7টি ও ইসলামী ধারার 3টি ব্যাংক রয়েছে, জানায় বাংলাদেশ ব্যাংক।